বিবাহ করবেন কেমন করে কিভাবে কেমন স্ত্রীকে নির্বাচন করবেন তার বিধি দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে শান্তি নেই কেন বউটা ভালো নয় আপনার সম্মান করে না শাশুড়ির সম্মান করে না শ্বশুরের সম্মান করে না ইত্যাদি অভিযোগ নিয়ে আজকে আমরা চলচাতি সমাজে অনেকের পারিবারিক অবস্থা সবাই জানি কারণটা কি কারণ আপনি মূল ছেড়ে দিয়েছেন মূল বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন যে নির্বাচন কি হবে কাকে নির্বাচন করবে তুনকাহুল মারআতু বিআরবাঈ লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা ফাতফার বিযাতিদ্দীন তারিবাতি ইয়াদাক চারটি জিনিস দেখে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে বিয়ে করা হয় এক মাল এক হচ্ছে মাল মাল দেখে বিয়ে করেছেন তার বাপের টাকা দেখে টাকা দেখে না আর বলেন সম্মান করে না আমার মাকে মানে না আমার আব্বাকে মানে না ওদের শ্রদ্ধা করে না আরে মাল দেখে বিয়ে করেছেন তো ওর কাছ থেকে আবার সম্মানের আশা কি করছে আমাদের এলাকাতে বর্তমানে মোটরসাইকেলটা আগেই চলে আসছে মোটরসাইকেলটা আগেই চলে আসছে এমন এমন বাড়িতে মোটরসাইকেল আসছে যার বাড়িতে মোটরসাইকেল রাখার জায়গাও নেই একদিন হঠাৎ করে আমি দেখছি আমার পাশে পিছনে আমার চাচাতো ভাই বাস করে ওর বাড়ি দিয়ে একটা মোটরসাইকেল ঢুকছে পাড়ার ছেলেটা ঢুকাচ্ছে আমি বাড়িতে এসে জিজ্ঞাসা করছি ওই ছেলেটা ওর বাড়িতে মোটরসাইকেল ঢুকাচ্ছে কেন বলে ওর বাড়িতে জায়গা নাই মোটরসাইকেল রাখা শ্বশুর দিয়েছে তো তাই ওই মোটরসাইকেলটা ওর বাড়িতে রাখছে শ্বশুরের পাওয়া মোটরসাইকেল ভাই একটা আজিব দেশে বাস করছি আমরা সৌদি আরবের মানুষগুলি বুঝলেন 30-35 বছর 40-এ পৌঁছে যাচ্ছে বিয়ে করতে পারছে না মোহরের টাকা জোগাড় করতে পারছে না মেয়ের এমন ডিমান্ড ডিমান্ড পূরণ করতে পারছে না মেয়ের বাবা বলছে আমার মেয়েকে বিয়ে দিব এক শর্তে আমাকে একটা নতুন মডেলের গাড়ি চাই তার তো 1 লাখ রিয়াল এখন 1 লাখ রিয়াল শ্বশুরের জন্য চাই তারপরে যাকে বিয়ে করবে তার ডিমান্ড আলাদা সোনা কিরকম হতে হবে মজলিসটা কিরকম হতে হবে বসার জায়গাটা কিরকম হতে হবে গাড়িটা কিরকম হতে হবে ডিমান্ডের উপরে ডিমান্ড বিচারারা জোগাড় করতে পারে না 30-35-40 পৌঁছে যায় কিন্তু বিয়ে করতে পারে না ওখানেও বারাবারি বারাবারি আর এখানেও এখানেও বারাবারি এখানে আমরা তুচ্ছ করে দিয়েছি মেয়েদেরকে টাকা ছাড়া বিয়ে নেই টাকা ছাড়া বিয়ে বলে খালি হাতে খেয়া শুধু ভাত খেয়ে খাওয়া যায় তরকারি তো স্ত্রীকে আনবেন আপনার বাড়িতে টাকা নিয়ে যাকে যাকে মানুষ করলো 18 বছর ধরে কিংবা 20 বছর ধরে এত বড় একটা কলিজার টুকরাকে চিরজীবনের জন্য আপনার হাতে তুলে দিবে তাকে টাকা দিয়ে দিবেন আপনি টাকা দিবেন তার কাছ থেকে না টাকা দিবেন টাকা দেওয়া উচিত কৃতজ্ঞতা করা উচিত সুক্রিয়া করা উচিত আপনার শ্বশুর আপনার শাশুড়ির তারা এত বড় কুরবানি দিল এতদিন মানুষ করার পরে কলিজার টুকরাকে চিরজীবনের জন্য আপনার হাতে তুলে দিল বুকের উপরে পাথর মেনে কেন এতদিন কি আর খাবার অভাব হয়ে গেছিল আমার ওস্তাদ আব্দুল আলিম মাদানী হাফেজাহুল্লাহ তিনি বলেন এক বড় লোকের একমাত্র মেয়ে বিশাল বিত্তশালী ধনী বিয়ে হয়েছে বোম্বাইয়ে সেই ধনী পরিবারে বিশাল ধনী বিয়ে হয়ে গিয়ে মেয়ে বাড়ি এসছে মেয়ে আর যাবে না বিশাল ধনী ওরাও বিশাল ধনী এরাও মেয়ে যাবে না মানে এত বড় বাড়িতে বিয়ে দিলাম অসুবিধা কোথায় কিন্তু অসুবিধাটা মেয়ে বলতে পারছে না খালি ওরা বুঝাচ্ছে বুঝাচ্ছে মা বুঝাচ্ছে একবার মানে খালার একবার বুঝাচ্ছে পাড়ার মেয়ের একবার বুঝাচ্ছে বাবা একবার বলছে মা তুমি কেন যাবে না এত বড় একটা বাড়ি পেয়েছে এটা সৌভাগ্যের বিষয় কেন যাবে না
যদি তুমি মনে করো যে আরো কয়েকটি রুটি তোমার বাড়িতে আমি খাবো এইটা তোমার অসুবিধা দিতে পারবে না তাহলে আমি যাব তখন বাবা বুঝতে পারল যে আসলে কারণটা কোথায় আছে বিয়ে কেন দিয়েছিল বাবা খাওয়াতে পারতো না অবশ্যই খাওয়াতে পারতো এতদিন ধরে লালন পালন করেছে থাক আমার বাড়িতে অসুবিধা নেই জমি আছে জায়গা আছে আল্লাহর রহমতে বহু বড় বড় ধনী আছে যাদের বিষয় সম্পত্তি আছে চোদ্দ গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে না কিন্তু তবুও তার মেয়েকে কি করতে হয় তার কলিকার টুকরাকে একজনের সাথে একজনের হাতে তুলে দিতে হয় কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আর একটি কোরআন দিয়েছে যে কোরআনটা বৈধ শরীয়তের বিধি অনুযায়ী পালন করবে এবং যা চরিতার্থ হবে তাই কলিজা টুকরাকে বুকের উপরে পাথর বেঁধে উপরে হাতে কি করতে হয় তুলে দিতে হয় তার কাছ থেকে টাকা নেবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলকাউল মারাতু বি আরবাই চারটি জিনিস থেকে বিয়ে করে আলা সমাজের মানুষরা মাল থেকে বিয়ে করলো বলে হাসাবেহা বংশ থেকে বিয়ে করলো বংশ পরিচয়রা আমি জানতো মানে আমার শ্বশুরদরা চাকরিজীবী একজন মানুষ কিংবা অনেকগুলি শালা আছে যারা বিভিন্ন আরব দেশে চাকরি করে যদি ওরকমকে বিয়ে করি ভিসাতে একটা পাবো ইনশাআল্লাহ আমারও যাওয়ার একটা রাস্তা খুলে যাবে এদেশে বড় বড় পাওয়ারফুল আমার বংশ বা শ্বশুর বংশ একটা চাকরি তো পাওয়া যাবে মেয়ে দেখলেন না দেখলেন শ্বশুর কি পাওয়ার কি কিংবা শালাদেরকে দেখলেন যারা বড় বড় চাকরি করে তাদের বসিলাই আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু চাকরি নিয়ে আপনাকে জীবনযাপন করতে হবে যে জিনিসটা আপনার বাড়িতে যদি ঠিক না হয় আপনার টাকা আপনার পয়সা আপনার বিষয় সম্পত্তি আপনার বৃত্ততা ধর্মত্ততা কোনো কিছুই আপনার বাড়িতে সুখ বয়ে সুখ বাজারে কিনতে পাওয়া যায় না সুখ বাজারে কিনতে পাওয়া যায় না সুখ অনুভব করা যায় তার কারণে আপনি অনেক ধনীদেরকে দেখবেন কোটি কোটি টাকার মালিক সারা রাত জাগা আছে এবং ঘুমে তাদেরকে ওষুধ খেতে হয় ঘুম আসে না ঘুম আসে না এত টাকা সত্ত্বেও ওদের ঘুম আসবে না মানে ওদের আবার কিসের চিন্তা জি ওদের অনেক চিন্তা বাড়িতে ঢুকে আদর আপ্যায়ন করে স্ত্রীর একটু আগে আসে না টাকা আর নেই তো তাদের তো আর টাকা কম নাই তার মাথারও তো টাকা আছে সেও তো জানে তুমি কত টাকা নিয়েছো আমার বাপের কাছ থেকে আদরটা নেই যত্ন নেই আপ্যায়ন করলো না একটু ভক্তি করলো না পানিতে এনে দিল না আদর করে স্বামীকে বরণ করলো না যার কারণে বেচারা ট্যাংশন রয়েই গেল বিছানায় মাথা দিয়ে ঘুমের ট্যাবলেট খেয়েও যেন ঘুমাচ্ছে না চিন্তা করে আয় আদর করে না কি করবে খুঁজেও পাই না কোনো সিদ্ধান্ত নিতে পারে আর একজন এই যে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে টোটো চালিয়ে বেড়াচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম কত কষ্ট কত কষ্ট তারপরে ওই রিক্সাটাকে নিয়ে বাড়ি যাচ্ছে বাড়ি ঢুকছে তাড়াতাড়ি করে তার স্ত্রী সঙ্গে সঙ্গে পানিটা এনে দিচ্ছে গামছাটা বাড়িয়ে দিচ্ছে মুখটা ধুয়ে নাও খাবার রেডি আছে পাশে বসে খাবার তুলে দিচ্ছে এই আদর আপ্যায়ন দেখে তার সারা দিনকার ক্লান্তি সঙ্গে সঙ্গে দূর হয়ে যাচ্ছে যখন ঘুমাতে যাচ্ছে বালিশ ভালো নয় বিছানা ভালো নয় নরম খুদিলে কিন্তু কখন যে ঘুম এসে যায় বা তাও পায় না টেনশন নেই কি নেই টেনশন আদর পেয়েছে যত্ন পেয়েছে কার কাছ থেকে এই দিনদার স্ত্রীর কাছ থেকে মাল থেকে বিয়ে করলে আভিজাত্য থেকে বিয়ে করলে এরকম করা হয় আর একটা কথা বললেন যেটা আমার আসল বলার উদ্দেশ্য বলে দিয়ে কিছু মানুষ সমাজে এমন আছে কিছু যুবকের সমাজে এমন আছে একেবারে নষ্ট হয়ে যায় নাই আল্লাহ রহমতে ভালো মানুষ এখনো আছে সুন্নতের অনুসারীরা এখনো আছে সুন্নত অনুযায়ী আমল করবে এমন স্প্রিয়া এমন মানে উৎসাহ এখন অনেকের মানে মাঝে আছে তাই তারা আছে তারা একজন দিনদার মেয়ে কি করতে চায় কি করতে চায়
তাই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু মানুষ এমন আছে যারা দিন দেখে বিয়ে করে ফটফট বেদাতের দিন এটাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন সমর্থন কার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় একটা মনে রাখবেন সমর্থন করছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার কথা বললেন না বিষয় সম্পত্তির কথা বললেন না একটা জিনিসকে সমর্থন করে বললেন যদি সুখী হতে চাও যদি সফল হতে চাও যদি সম্মান লাভ করতে চাও দুনিয়াতে আপনাকে আখেরাতে তাহলে তার একমাত্র মাধ্যম হচ্ছে তোমার দিনদার মেয়ে দিনদার স্ত্রী তাকে তুমি দিয়ে দিবে আর দুনিয়া কুল্লুহা মাতা সারা পৃথিবীটাই স্বল্প ও খায়রু মাতাহিদ দুনিয়া আল মারাতুস সালেহা সারা পৃথিবীটাই সম্পদে ভরা আপনারা ভালো করে জানেন এই ঢাকা শহরের জমি জায়গার কত দাম কত সংকীর্ণতা একটু জমির জন্য একটু জায়গার জন্য কত মানুষ এখনো পর্যন্ত বাড়ি করতে পারছে না এত দাম বিদেশ দেখা শেষ হয়ে গেল 18-19 বছর থেকে বিদেশ করছে আমার সাথে অনেক মানুষ আছে তাও বলে যে ভাই এখনো পর্যন্ত একটা জায়গা কিনতে পারি না একটা জায়গা কিনতে পারি না এত দাম আমার নবী বলছেন সম্পদে ভরা এই পৃথিবী দামি দামি সম্পদ কিন্তু এই দামি দামি সম্পদের মধ্যে সব থেকে উত্তম দামি শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে ধার্মিকা ধার্মিকা নারী এই হচ্ছে সুন্নত যে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন সুন্নতকে দেখবেন এই ক্ষেত্রে সুন্নত কি কি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনি কি নির্বাচন করবেন আর যখন আপনাকে কেউ আপনার মেয়েকে কেউ বিয়ে করতে আসবে তখন কি নির্বাচন করবেন কাকে নির্বাচন করবেন টাকাওয়ালাকে চাকরিওয়ালাকে নাকি দিনদার কোন ছেলেকে ভালো ছেলে দিনদার ছেলে অনেক সময় টাকাওয়ালাকে দেখে দিয়ে দেয় টাকা মানে ছেলের টাকা নয় ছেলের বাপের টাকা যে টাকাটা দেখে ও যে বাড়িটা দেখে ও যে গাড়িটা দেখে ও সেটা ছেলের উপায় দিয়ে নয় সেটা ছেলের বাপ বড় চাকরি করতো বড় একটা কোনো অফিসার ছিল কিংবা বহু জমি যায় কে মালিক তার বাড়ি এটা তার করা তার জমি জায়গা ওইটা দেখে দিয়ে দিল ছেলেটাকে দেখল না কিছু দিনের মধ্যে ওই ছেলে জুয়ারি ওই ছেলে মদ পাই জুয়াতে মদে ব্যবসাতে কত কিছুতে কারণ একটি অন্যায় আর অনেক অন্যায়কে টেনে নিয়ে আসে একটি অন্যায় আর অনেক অন্যায়কে টেনে নিয়ে আসবে সমস্ত অন্যায় সে ছিল জুয়াতে সে আছে লটারিতে সে আছে মদে সে আছে ভেবেচেরে সে আছে এর জন্য তো পয়সা দরকার বাবা আর নেই এখন বাবার সমস্ত সম্পত্তির মালিক হয়েছে বেশছে আর খাচ্ছে এমন একদিন অবস্থা আছে আসে যে আপনি ধন দেখে যে বিয়ে দিয়েছিলেন আপনার মেয়েটাকে সেই মেয়ের বাড়িতে চাল আপনাকে নিয়ে যেতে হয় এরকম একটা দুর্দশায় পৌঁছে যায় তাই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দিয়েছেন বিয়ে করার ব্যাপারে ইদা খাতাবা আহাদুকুম মান তারদাউন দীনহু ওয়া খুলুকহু ফাযাজ্জু ইন লাম তাফআল তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর যখন কোন ছেলে তোমার মেয়েকে বিয়ে করার জন্য পায়দান দেয় যার চরিত্র ভালো সন্তুষ্ট চিত্তে চরিত্রতা যার আখলাক চরিত্র ভালো যে দিনদার ফাযাজ্জু তাকে কি করো তার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও যদি এরকম না করো তাহলে বিরাট ফিতনা হবে বিরাট সমস্যা হবে মানে দিনকে যদি লক্ষ্য না করা হয় রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র মেয়ে চারটা মেয়ে ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যাকে আমরা বেশি স্মরণ করি তিনি কে জাইনাবকে সম্মানিত করি না অত ইতিহাস তার সাথে জড়িত নাই রোকাইয়া উম্মে কুলসুমের নাম মাঝে মধ্যে আসে কারণ উসমান নবী আল্লাহ তাআলা আনহুর স্ত্রী বাকি সবথেকে বেশি যার নাম আছে তিনি হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেন ছোট থেকেই তিনি থেকেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ
sallallahu alaihi wasallam sab samay uthate boshate sab তাই মা আয়েশা বলতে যে যখন ফাতেমা আসতো মনে হতো নবী আসছে মানে চাল ঢাল পোশাক বসা সব ছিল নবীর মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে আছে কিছু বলবে মানে দিয়ে পায়গাম নিয়ে এসেছে কিন্তু বলতে পারছে না বলতে পারছে না দাঁড়িয়ে আছে কি আলী কিছু বলবে কিছু বলবে মুখ খুলতে পারছে না ও ফাতেমাকে বিয়ে করতে চাও তখন বলে বিয়ে করতে চাই বলে কিছু আছে তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু তো নেই বলে ওই যে লোহার বর্মণা তোমাকে একটা দিয়েছিলাম লোহার একটা পোশাক পরা হতো লজ্জুদের দিনে পরা হতো সেটা কোথায় আছে ওইটার মাধ্যমে আমি তোমার বিয়ে দিয়ে দিলাম কার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সব কিন্তু অতি মানে সরলভাবে কোনো আরম্ভ করে নাই কোনো বরাবরই নাই কোনো কিচ্ছু নাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের টাকা পয়সা দিয়েছে বলে আমরা যা ইচ্ছা পাব ধুমধাম করে বিয়ে দিব বিটি ইতিহাস তৈরি করব এইরকম বিয়ে দিব চলে এরকম বিয়ে আমার গ্রামে কাল হয়নি আর এই সমস্ত বিয়েতে কারা দাওয়াত পায় কারা দাওয়াত পায় যাদের মাথায় তেল থাকে তারা তেলওয়ালারা ধনীরা চেয়ারম্যান এমপি সংসদ আপনার কি বলে আপনার সদস্য এই ধরনের বড় বড় মানুষদেরকে কি করায় বেছে বেছে দাওয়াত দেওয়া হয় আর যে গরিব মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় সেখানে দৌড়ে বেড়ায় তাদের খালি বলা হয় সরে দাঁড়াও সরে দাঁড়াও সরে দাঁড়াও তোমরা এখন সরে দাঁড়াও ছেলে দাও যাদের খাবার দরকার তাদেরকে খাবার দেওয়া সৌদি আরবের বিয়ের নিয়ম শুনেন মোহরের তো কথা বুঝলেন অবস্থা যখন বিচারা মোহর টহর করে জোগাড় জানতি করে বিয়েটা হবে এবারে নিয়ম হলো বিয়ে কোন একটা মসজিদে কাজী সাহেব করিয়ে দিবেন মাদুন আনকে বলা হয় সরকার কর্তৃক প্রাপ্ত তারা লাইসেন্স যারা বিয়ে পড়াবে সবাই বিয়ে পড়াতে পারবে না তাদের লাইসেন্স আছে তো এবারে বিয়েটা মসজিদে হয়ে গেল মসজিদে হয়ে যাওয়ার পরে বর সাহেব বর পক্ষ নিজের যত আত্মীয় স্বজন আছে এবং মেয়েদের যত আত্মীয় স্বজন আছে সমস্তকে নিয়ে একটা হোটেলে গিয়ে ওলিমা করবে সবার দায়িত্ব এর উপরে সবার খরচা করতে হবে কাকে এই বর সাহেবকে আর আমাদের অবস্থা হচ্ছে আমরা গিয়ে মেয়ের বাড়িতে ধুমধাম করে খাবো এত লোক নিয়ে যাব এত লোক নিয়ে যাব ইতিহাস তৈরি হবে আমার বিয়েতে 500 জন গিয়েছিল হাজার জন গিয়েছিল খাওয়াবে তো মেয়ের বাবা না ইতিহাস বললেন আর চিন্তা করে দেখলেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি কেন নিয়ে দুটো চারটা মানুষকে নিয়ে যান তার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসেন যত বড় ধুমধাম করবেন করেন এখানে কিন্তু ওর বাড়িতে ভাই সব ক্ষেত্রে আমাদেরকে সুন্নত পালন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা তরিকা তার পদ্ধতি তিনি যা বলেছেন তিনি যা করেছেন সর্বক্ষেত্রে